তো ফাইনালি আমি আজকে দেখাবো যেটা আমার আজকে থামেলে দিয়েছি তো ম্যাসেঞ্জারে কিভাবে ইংলিশে চ্যাটিং করবেন বা ইংলিশে আপনি ধরে একটি ইংলিশ লেখাকে কিভাবে বাংলায় ট্রান্সলেট করবেন সেই ওয়ার্ডটি বুঝে তাকে ইংলিশে কিভাবে ট্রান্সলেট করবেন আপনি কোনো শিক্ষাগত যোগ্যতা ছাড়াই কিন্তু তার সাথে আপনি ইংলিশে চ্যাটিং করতে পারবেন সেটি হচ্ছে গিয়ে হিট ট্রান্সলেট অ্যাপ্লিকেশনের দ্বারা তো আপনি কি করবেন সবার আগে যে সেটিংসটি করতে হবে আপনি আপনার ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশানে চলে যাবেন তো ফাইনালি দেখুন আমি আমার এখানে আমার মেসেঞ্জার অ্যাপ্লিকেশান চলে আসছি দেন এখানে আসার পর ধরো আপনি কারোর সঙ্গে চ্যাটিং করবেন এখন আমি ধরো আপনার সরি আমার মতো করে একটা আমি প্রোফাইল নিয়ে নিলাম তো এই প্রোফাইলটির উপর আমি একবার চ্যাটিং করব তো ফাইনালি দেখুন বেশ কিছু আগে সময় আমি একটা চ্যাটিং করেছিলাম বা আমি ইচ্ছা মতো আমার একটি চ্যাটিং করেছিলাম এখন এই চেটিংগুলো ধরো ওই ব্যক্তিটি করেছে যার সঙ্গে আপনি চ্যাটিং করতেছেন এই চেটিংগুলো আমাকে তারাই করেছে যার সঙ্গে আমি চেটিং করব ঠিক আছে আপনি এ টু জেড দেখবেন ধরো এখানে একটি ট্রান্সলেট দিয়েছে বা তারা আমাকে কমেন্ট করেছে হু আর হু আর এয়ার ইউ ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছেন হোয়াট আর ইউ ড্রয়িং এখানে দেখুন আমি কিচ্ছু বুঝতে পারলাম না যাকে আপনাদেরকে দেখানোর জন্য বা বোঝানোর জন্য আজকে এই ভিডিওটি করছি ঠিক আছে তো তাকে কিভাবে ইংলিশে পাঠাবেন তো দেখুন আপনি তো বাংলা জানেন তো আপনি বাংলায় দেবেন না কারোর লজ্জায় পড়তে হবে সে তো ইংলিশে দিয়েছে আপনারও ইংলিশে পাঠাতে হবে ধরো আপনি এখান থেকে ইংলিশ জানেন না এখন তাকে কি পাঠাবেন এখন এই সাজেস্টটি করতে হবে গিয়ে ডাইরেক্টলি আমি আপনি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটু ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর আপনি আপনার মোবাইলে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশন চলে যাবেন তো সরাসরি এদিকে হি ট্রান্সলেট অ্যাপ্লিকেশান আসার পর যেটি করতে হবে এখানে দেখুন এই জায়গার মধ্যে এটাকে অফ আছে এটাকে অন করে নিতে হবে এই জায়গার উপরে একবার টাচ করতে হবে তো ওখানে টাচ করার পরে এই যে দেখুন ট্রান্সলেট বারটি কিন্তু এখানে চলে আসলো এই ট্রান্সলেট বাড়টি এখন যেখানে লাগিয়ে দিবেন না কেন সেই জায়গার মধ্যে কিন্তু ট্রান্সলেট হবে এখন দেখুন যেহেতু আপনি ট্রান্সলেটই করবেন এখানে তো একটা ফিচার্স আছে এই জায়গার মধ্যে দেখুন ইংলিশ থাকতে হবে ঠিক আছে আর এই জায়গার মধ্যে বাংলা এটা হচ্ছে ফ্রেন্ডস যেটি আপনি ট্রান্সলেট করবেন আর এটি হচ্ছে যাকে পাঠাবেন আর কি ঠিক আছে যে যে ট্রান্সলেট করবেন ইংলিশ থেকে যেটা সার্চ করবেন এখন আপনি কি করবেন একটু ব্যাগে চলে আসবেন তো ব্যাগে আসার পর আপনি এদিকে আবার ম্যাসেঞ্জারে চলে যাবেন তো ম্যাসেঞ্জারে আসার পর এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আপনি কি করবেন এই ট্রান্সলেট বারটি এই সার্চ বারটি এখানে এনে নিয়ে মানে লাগিয়ে দেবেন তুমি কোথায় তো তারপরে দেখুন এই জায়গা মতে দেখুন যে তুমি কি করছো তারপর এদিকে তিন নম্বরটি দেখতে পাচ্ছেন আপনার মন কেমন আছে হাউ ইজ এয়ার মিট ঠিক আছে তো চাইলে কিন্তু আপনি খুব সহজেই করতে পারবেন দেখুন সে কিন্তু ইংলিশই দিয়েছে আপনি কি করবেন আর একবার ট্রান্সলেট করবেন তুমি কোথায় দেখুন এটা কিন্তু ইংলিশই দিয়েছে আপনি কিছু বুঝতে পারছেন না আপনি এই ট্রান্সলেট করে কিন্তু এই ইংলিশটি কিন্তু বুঝতে পারছেন এখন তাকে মানে উল্টো জবাব দেবেন যে তুমি কোথায় লিখেছে আপনি এখন তাকে জিজ্ঞাসা করতে পারবেন এই জায়গার মধ্যে একবার ক্লিক করে দেবেন আপনি বাংলায় একবার টাইপ করে দেবেন যে সে লিখিয়েছে তুমি কোথায় দেখুন আমি এখানে বাংলায় দিয়ে দেব সেটা কিন্তু হবে না আপনি আগে বাংলায় টাইপ করবেন তুমি কোথায় আপনি লিখবেন আমি বাড়িতে তো আপনি সার্চ করবেন বা আমি আপনাদেরকে দেখানোর জন্য এই প্রোডাক্টটি করছি ঠিক আছে আমি এখন এই খর ন আমি এখন বাড়িতে বাড়ি তে ঠিক আছে তো দেওয়ার পর দেখুন আমরা যদি এখন এই বাংলাটা আমরা যদি এখান থেকে সেন্ড করে দিই আমরা এই বাংলা ওয়ার্ডটা যদি আমি এখান থেকে সেন্ড করে দিই সেটা কিন্তু ঠিকঠাক হবে না মানে একটা সম্মানের মধ্যে পড়তে হবে আপনি খুব সহজেই কিন্তু ইংলিশে এটা ট্রান্সলেট করে দিতে পারবেন এখানে দেখুন এই সার্ভার্ডটা আনে এই জায়গার মধ্যে একবার লাগিয়ে দেবেন তো লাগিয়ে দেওয়ার পর দেখুন আই এম হোম নাও আমি এখন বাড়িতে আছি তো চাইলে ফটাফট এই সিস্টেমটা করে নিয়ে নিন চাইলে বেটার হবে আপনাদের সম্পর্কে ফাইনালি আমাকে বেশি সংখ্যক মানুষ কমেন্ট করেছেন বলে এর জন্য এই ভিডিওটি তো এটা ধরো সেন্ড করে দিয়ে দিলেন তারপর এখানে দেখুন যে দু নম্বর অপশানটি দেখতে পাচ্ছেন তুমি কি করছো আপনি আগে এখানে বাংলায় লিখবেন আমি বসে আছি বা আপনি আপনার মতো করে একটা দিয়ে দেবেন আমি আমি বসে আছি আমি বসে স্পেস আসি এখন আপনি কী করবেন আবার এই সার্চ বারটি এনে এখানে লাগিয়ে দেবেন তো দেওয়ার পর আই এম ব্যাসি জাস্ট আপনি সেন্ট সেন্ট করে দেওয়ার পর এখানে যতগুলো ইংলিশ আছে এখানে এই জায়গার মধ্যে দেখুন যতগুলো ইংলিশ আছে এই ট্রান্সলেট বারটি গিয়ে আনে আপনি খুব সুন্দর করে লাগিয়ে দিলেই কিন্তু আপনার সেই ইংলিশ থেকে ট্রান্সলেট বাংলায় হয়ে যাবে তো আশা করছি আজকের ভিডিওটি ম্যাক্সিমাম বোঝা গেছে অ্যান্ড বোঝানো গেলে আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেল সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটু ভুলবেন না আর ভিডিও শেষে আমি একটাই বলে থাকি আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন বলা ইউটিউব চ্যানেলের সাথে সদা সর্বদাই জুড়ে থাকবেন তো আসি নেক্সট ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং ভিডিওস দেখা হবে পরের ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম ভারত মা কি জয়